আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আপনাদের কারণে আজকে আমরা ওই তাবিয়া ডিস্টার্ব করতেছে, আজকে আমরা অনেক কষ্ট করে শাড়ি পরে আসছি একমাত্র আপনাদের কারণে, কারণ আপনারা এই জায়গায় আমাকে আনছেন। যদি একটু কষ্ট হয়েছে, যদি একটু সময় লাগছে, অনেকে হয়তো বা দিচ্ছে না তাবিয়া, অনেকে হয়তো বা ইউটিউবে আইসার সাথে সাথে অনেক কিছু পাইছে, আমার হয়তো অনেক সময় লাগছে, প্লাস অনেক কষ্ট কষ্ট হয়েছে। এই ইউটিউবে আইসা আমি যা যা পাইছি তার চেয়ে অনেক কিছু হারাইছি, আবারও এই মানে 100 কে হয়েছে, এতে করে মনে হইতেছে না, অন্তত পক্ষে মানুষের মনে একটু হলেও জায়গা করছি যে এই জায়গায় আমাকে আজকে পৌঁছাই দিছে আপনারা। তো আপনাদের জন্য ছোট্ট ছোট কিছু সারপ্রাইজ রাখছি, আমার এই এলাকাবাসী, মানে এলাকা বলতে কি এই পাড়ার ভিতরে আশেপাশে 3 থেকে 4টা কয়টা পরিবার হবো, 5-7টা পরিবার আছে, যে পরিবারগুলো আমার থেকে আশা করে, আমি তাদের কিছু করি, তাদের দেই। তো আমি ইচ্ছা করে মানে এই কালকে দেখছেন, আমি বলছি যে আমি টানা 3-4 দিন ভিডিও দিব, 3-4 দিন পর একটা খাবারের ব্যবস্থা হবে, আজকে কেক কাটা হবে, কালকে গিফট বিতরণ হবে, সবাইকে গিফট দিব কালকে, আর আজকে যে কেকটা আনা হয়েছে সবাই মিলে কাটবো, আর আজকে শাড়ি পরছি, মেন কথা হলো সবাই শাড়ি পরছে। এই শাড়ি পরার আইডিয়াটা আমার ননদ দিছে, নিশি বললো যে ভাবি এমন একটা বিশেষ দিন, অনেক কষ্ট করেই আমরা পাইছি, তো তুমি শাড়ি পরো। তো আপনারা জানেন যে শাড়ি পরলে অত অত কিন্তু তাবি একটা প্যাটের মধ্যে আসে, তো আমি মাঝে মাঝে ভাবি যে আমি শাড়ি পরলে আমাকে কেমন লাগবে, যে মানুষ হয়তো আমাকে খারাপ বলবে, যে কে হাতি হুতি তেমনি বলে, তো এই আসলে মেন কথা এই কারণে। তারপরও নিশি যেহেতু বললো শাড়ি পরলাম, মা শাড়ি বের করে দিল, মা কিছু বলো। আসসালামু আলাইকুম, আমার সকল ভাই বোন আন্টি আঙ্কেল যারা আছে সবাইকে বলি যে দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য, আমিও দোয়া করি সবার জন্য। কত ইউটিউবার আছে, কেউ কাউকে হিংসা করবেন না, কেউ কারুর বদনাম করবেন না, সবাই আগাই যান, ভালো থাকেন সবাই জন্য। ইউটিউবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে ইউটিউবে কাজ করতে হলে ফ্যামিলির সাপোর্টটা মেন, এটা শ্বশুর বাড়ি হোক, বাবার বাড়ি হোক, কি স্বামী হোক, তো আল্লাহর রহমতে আমার এই সাপোর্ট আছে, সেটা আপনারা পাশেই দেখতে পাইতেছেন প্রমাণ সহকার। তানজিলা বলো কিছু। আমি বলবো যে আমি চাই তোমাকে সব সময় সাপোর্ট করতে, আমি চাই যে আমার আম্মু আরো অনেক দূর আগায় যাক, আর পাশে আছি সব সময় থাকবো। আসছে আপনাদের ভাইয়া, আপনাদের ভাইয়াও কিছু বলবে, ছোট্ট দুই একটা কথা বলবে, বলো কি বলবো, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই সুসংবাদ একটা, যা আসলে ভাবে 1,00,000 সাবস্ক্রাইবার হয়েছে, এটা কিন্তু একটা মুখের ব্যাপার না, যারা ইউটিউবিং করে তারাই জানে যে এটা কত সাধনার বিষয়, এটা হইতে কত সময় লাগে, এবং এটা সব সময় তো বড় কথা না, মানে অনেকে অনেক সময় নষ্ট করছে, এখনো চ্যানেলে গ্রো হয় না। তো যাই হোক, আল্লাহ তালা অশেষ রহমত, আল্লাহ তালা রহমত আছে আমাদের উপরে, যার কারণে আপনাদের ভাবি আজকে এ পর্যন্ত আসছে তার নিজের যোগ্যতাই, কারণ সে ঠিক মতো কথা বলতে পারে না, সে ভুল ভাল বলে, আপনারা অনেক তার ভুল ধরেন, কেউ যদি কংগ্রাচুলেশন মেসেজ 30 সেকেন্ডের ভিতরে পাঠাইবেন, আমি নিচে একটা ডেসক্রিপশন বক্সে একটা জিমেইল দিয়ে দিব, যারটা ভালো হবে, আম্মুর যারটা ভালো লাগবে তারটাই আম্মুর চ্যানেলে দিবে আর কি, যারটা ভালো লাগবে চ্যানেলের নামটা বলবে। হ্যাঁ হ্যাঁ, চ্যানেলের নাম ভালো ভালো বলে বুঝাই বলো, ভালো বলে বুঝাই বলো, মানে কি আবার প্লিজ অরেনিও দাও, আমি আবার বলি। আপনারা যারা ব্লগ দেখতেছেন, ইউটিউবার হন বা যেই কোনো ফ্যান হন, যেই কোনো মানে ব্লগ দেখতেছেন, তারা যদি চান যে আম্মুকে হচ্ছে কংগ্রাচুলেশন মেসেজ বার্তা 30 সেকেন্ডের পাঠাইতে, 30 সেকেন্ডের ভিতরে আপনি যা বলবেন কমপ্লিট করবেন, আম্মুকে কংগ্রাচুলেশন বা শুভেচ্ছা যেভাবেই বলেন ছোট ছোট ভিডিও করে পাঠাবেন, আমি একটা জিমেইল নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটাতে পাঠিয়ে দিবেন, আম্মুর যেগুলো ভালো লাগবে সেগুলোই আম্মু শেয়ার করবে আপনাদের সামনে প্রেজেন্ট করব। ওকে, তো চলেন আমরা শাড়ি পরছি, কে কেমন শাড়ি পরছে কি করছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, কেকটা কাটি, চলেন। তো এই হলো আমাদের আজকে ডেকোরেশন, এভাবে করে ডেকোরেশন করা হয়েছে,
ইসের জন্য কেক কাটানোর জন্য কেকটা কাটবো এই টেবিলে বেলুন এই বেলুন তো একটা পড়ে গেল তো দেখেন খুব সুন্দর হয়েছে এখানে কেক কাটা হবে তানজিলা কেকটা এখন বাইর করবে আরেকটা কেক এখানে আরেকটা কেক হচ্ছে গিফট করা হয়েছে হ্যাঁ কেক 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 তোমায় কেক হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ লেখা এই দেখেন এখন সবাই মানে বলতাছে কি আহামতি কাজ হ্যাপি বার্থডে লেখা দেখি এটা তোলা যায় নাকি তোলা যাবে আমি দেখছি তা করে আমরা হইলো কেক কাটবো কেকটা দেখেন এখানে কে কেক আনছে আমি জানি না কে আনছে কেকটা হ্যাপি বার্থডে লেখা যাই হোক তো এই হইলো আসলে হইলো ইউটিউবের লগো দিয়ে কেক এই দেখেন আসো এবার তোমরা সবাই পিছনে আসো এই দেখেন পিছনের সাইডটা দেখাই পিছনে কে কি অবস্থায় কে কি ভাব নিয়ে আছে যাও 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 সামনে যাও হ্যাঁ শাড়ি পরছো ফুল তো দিলে তো কিন্তু শাড়ি পরছো হ্যাঁ এই দেখেন যাও আসুন মামা যাও মানে এখন একদম সন্ধ্যা হওয়া হওয়া হয়ে গেছে এটা আমি চাই নাই যে এরকম অন্ধকার হয়ে যায় এত তাড়াহুড়া করে চাইছিলাম সবাই দু স্ট্রিম ফাইজ আমি করব এত কষ্ট করে শাড়ি পরছি তারপরে লাইটিং এর ব্যবস্থা করব আমরা এমনি থাকব না থাইমা থাকব না ওকে তো কেক কাটি না থাইমা থাকবে না তাই হ্যাপি বার্থডে না হ্যাপি 100 কে উপলক্ষে আম্মুকে হ্যাপি বার্থডে না না 100 কে 100 কে সাবস্ক্রাইবার আগে সবাই হাত ধরো সবাই হাত ধরো এই সবাই ধরো আরে 100 কে সাবস্ক্রাইবার বললে হবে 100 কে সাবস্ক্রাইবার করে নাই আরে আল্লাহ রে বাচ্চা কাচ্চা হাত তালে নাই সব ১০০
মানে এখানে কি কি হইতেছে ঘুরতে পেট ব্যথা হয়, এটা রেখে দাও আমি খাবো। ইউটিউব খায় নিলে ওটা রেখে দাও না, ওটা পরে শুরু করো, দেওয়া শুরু করো, আমি কাটি পরে। আল্লাহ মনে যে গরু পোষাইতেছে ফিনিশিং এ দেখি তো লাইটের কই গেল, হয় না খেলা তো আমাদের হইলো, কারেন্ট চলে গেছে না, কারেন্ট যায় নাই, ও মানে সাজগোজ করতে করতে রেডি হইতে হইতে একদমই অন্ধকার হয়ে গেছে, যখন কেকটা কাটে একদমই মানে সন্ধ্যা বই মানে ই হয়ে গেল, আলোটা কমে গেল, তারপর যে লাইটের ব্যবস্থা করা হয়েছে, যে যার মধ্যে করে হাঁস মুরগি বাঁধতে গেছে, জানেন দেশগ্রামে হাঁস মুরগি বাঁধতে গেছে, এখন যে লাইটের ব্যবস্থা করতেছে ওইখানে লাইটের ব্যবস্থা হয়েছে, এখন আবার সবাই আসবে, এখন সবাই আসবে, কেক কাটবে, কে কি গিফট দিচ্ছে সেগুলো দেখবো, আমি গিফট দিব, বেলুনে ডিপ দিতে পারে না, এই জন্য শাড়ি খুলে আছিস তুই, হাইটি জাম রাখে ছবি, ওহরে তাই তোর তুই শাড়ি ফিন দেয় আবার আমি এত সুন্দর শাড়ি পরলাম, শাড়ি আমি দেখাই তারলাম না, দুঃখের বিষয় হলো এটা, টেবিলের উপর ওঠেন ভাবি আবারও হয়ে গেছে, আমার হাজবেন্ডের মাথা গরম হয়ে যায় মাঝে মাঝে, যদি একটু বন্ধু বান্ধবের দেখা না হয়, এখন দেখা করে এসে মাথাটা আমি ঠান্ডা আছে না, এখন মাথাটা ঠান্ডা আছে কারণ বিকাল থেকে দেখা হয়নি, তো আসো আমরা এখন মিষ্টি খাই নাকি মা, সবাই চামিসকোপ কেক কো এই দেখেন। আচ্ছা আগে বলেন তো আমাকে কেমন লাগতেছে শাড়িতে, আমি বলতে চাইতেছি চাইছিলাম গিফট গুলো সবাই সবার মাঠে হাতে দিব, আমি সবার জন্য গিফট আনছি, এমন তো নাই যে তার জন্য আনি নাই, তো হ্যাঁ এই গিফটগুলো এখনো দিতে পারতেছি না, আগামীকালকে দিনের বেলায় দিব, হ্যাঁ মা আজকে কষ্ট করে দিনের বেলা তোমরা সবাই শাড়ি পরবা, কষ্ট করে কি কালকে শাড়ি পরবি গিফট নেওয়ার জন্য, এখন আর কিভাবে সম্ভব, যেটা দিনের বেলা হয় একজনে সবাই সবার মতো করে, আমি ফুল দিতে চাইছি কই আমার আসিফ বেটা কই, হে আসিফ আসিফ বন্ধ, এই যে আসিফ হলো সব বড় মিল করে লাইছে, আসিফ বুঝতে পারে নাই চালে ভুল করে লাইছে, আসিফ যদি দুপুর বেলায় এটা রেডি করে রাখা যাইতো চারটা বাজে আমরা রেডি হয়ে আসতাম, একটু ব্যস্ত যাই হোক তোমার আর কোনো কেক দেওয়া হবে না, কাউকে কেক দেওয়া হবে না, এই গিফট গুলো কম পরে লেনদেন হবে, কারণ এই রাত্রেবেলা আর হচ্ছে না, তুই কি পিছনে আবি না, আরো কত মানুষ আছে, ক্যামেরাটা ধরাই দে,
জিলিক কেন থাকবে আরেকজন আছে ওই যে হাতম বলে আমি কি আসি আমি আসি তুমি আমি কি দেখো এদের সবাইকে বলতেছি কালকে কি শাড়ি পরে যাবে শাড়ি পরতে কষ্ট নাকি কালকে আমি একটা লুঙ্গি পরে যাব সর অবস্থার কথা আছে মামি লুঙ্গি পাঞ্জাবের পাইজামা গেঞ্জিগুলা পরবা না ওটা লগো না ওটা পরবা না তোমরা আমি এখন আমি বলি শুনেন বলতে চাইছি যে আমাদের এরকম হয়ে গেল তো আমি আজকে সবার মিষ্টি মুখ করাই দিই তুই তো আমার খাবি না তোর কারণে সব হ্যালো হ্যালো কোনটা খাবেন একটু বলেন কোনটা খাবেন কান শান নিচে দাও কোনটা খাবেন না দাঁড়ান এটা এটা কালো দে কালো হ্যাঁ আমার মানুষের সামনে অপমান করবা আমার অপমান আমি কালো খাবো কালো আসো আসো অর্ধেক অর্ধেক দাও মুখটা কি করলো মাস্টার নামে ছয়টা টিকিট দিয়ে দাও ছয়টা নিলে কেমন হবে দশটা
খাবো আমি খাই না পাখি নও কুটি ননদ আছে ভুগালে কুলে করে অনেক আদর করতে চাই কিন্তু বড় লিগা করতারি না দুর্নীতি আসছে কিন্তু পুরা 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 কালো জাম বাদ আমার কিন্তু আচ্ছা তাই তিনজন এটা ছোট কে ছোট নিবি না দাদি দাও গা ইয়া ও যা খাবো না একটু আমি কইলাম কি তুমি পাবে ইনশাল্লাহ বাকিটা কুকুর আল্লাহর কাছে আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে বাকি গিফট আমি পরে খুলবো এই গিফট আমাকে পাখি করছে কি দেখতে পেলাম এটা সবই আজকে খুলেন এগুলো আজকে এখন আজকে খুলেন দুপুরে কিনলে সুন্দর আন্টিটা খুবই সুন্দর দুঃখিত দুঃখিত আমরা আরেকটা আমাকে ইটার উপরে রাখতেছে আমি বুঝি না এটাকে বাঁশ দিতে পারতো বাঁশ
গোলাপ দিছে আর কেউ দেখার না দেখ যাই হোক এগুলা একটা হলো আমার কথা মতো আল্লাহ এটা হলো আমাদের জাম্পিয়া ফা আসিফের আম্মু দিছে আমাকে এটা হইছে হিজাব পিন প্লাস নেকলেস তারপর দেখেন এটা তো আমার অনেক সাহায্য করবে আম্মু এইটা হচ্ছে আমি একটা ভালো কাজ করেছি না আমি একটা ভালো কাজ করেছি না আসলে না